আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি জোরনপুর করুণাচ উচ্চ বিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা এই করোনাকালীন সময়ে ঘরে আছো, সুস্থ আছো। কিন্তু ঘরে থাকলে বা সুস্থ থাকলে চলবে না, তোমাদের পরবর্তী শিক্ষা জীবনের পরবর্তী ক্যারিয়ার গঠনের জন্য, শিক্ষার বাস্তবমুখী প্রয়োগের জন্য পড়াশোনার সাথে তোমাদেরকে অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। সেই প্রয়াসে তোমাদেরকে পড়াশোনার সাথে সম্পৃক্ত রাখার লক্ষ্যে আজকে আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আজকের ক্লাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আজকের যে ক্লাসটা নেব, তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অর্থাৎ প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে আমরা আবৃত দশমিকের যোগফল এবং আবৃত দশমিকের বিয়োগফল কীভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে বিস্তারিত তথ্যপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা প্রথমে আবৃত দশমিকের যোগফল কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা চেষ্টা করি। আমরা আবৃত দশমিকের যোগফল নির্ণয়ের জন্য শিক্ষার্থীরা, তাহলে তোমাদের আজকের বিষয়ের অধ্যায় হয়েছে বাস্তব সংখ্যা। অধ্যায় এক, প্রথম এই টপিকটার মধ্য থেকে আমরা কি নিয়ে আলোচনা করব, আবৃত দশমিকের যোগফল আর আবৃত দশমিকের বিয়োগফল। সেক্ষেত্রে নিশ্চয়ই এতক্ষণে তোমরা অনুধাবন করতে পেরেছ আজকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করব। নবম দশম শিক্ষার্থীরা, তোমরা যাতে খাতাপত্র নিয়ে বসেই গেছ এবং আমরা সরাসরি চলে যাই অঙ্কের মধ্যে। আমরা আবৃত দশমিকের যোগফল নির্ণয় করার জন্য আমরা আবৃত দশমিক থেকে আমরা একটা অঙ্ক উঠিয়ে নিচ্ছি, একটা সমস্যা উঠিয়ে নিচ্ছি। সমস্যাটা হলো 0.006 তারপরে সংখ্যাটা হচ্ছে 0.92 প্লাস 0.92। প্রথমটা আমাদের সিক্সের উপরে পৌনঃপুনিক বা আবৃত, তারপরটা দুইটা সংখ্যাতে আবৃত, অর্থাৎ 9 এবং 2। লাস্ট যে সংখ্যাটা আছে সেটা হলো 0.134 প্লাস 0.134, 1 এর উপরে আবৃত আর 4 এর উপরে। শিক্ষার্থীরা, এরকম সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সকল তথ্যপাত্রগুলো জেনে নিতে হয় সেটা হলো, শিক্ষার্থী প্রথমে যে কাজটা সেটা লিখতে হবে প্রথম রাশিতে। প্রথম রাশির মধ্যে আবৃত সংখ্যা কয়টা, অনাবৃত কয়টা সেটা খুঁজে বের করতে হবে। আবৃত অনাবৃত সবসময় যোগ অথবা বিয়োগ করার জন্য প্রথমে আবৃত খুঁজবে কয়টা, অনাবৃত কয়টা। প্রথম রাশির মধ্যে আবৃত আছে 1, অনাবৃত 2। দ্বিতীয় রাশি তোমরা দেখো শিক্ষার্থীরা, আবৃত 2, অনাবৃত 0। তৃতীয় রাশি আবৃত হলো 3, অনাবৃত 0। তোমরা শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারো যে স্যার, এখানে 1 এর উপরে আছে আবৃত আর 4 এর উপরে, অর্থাৎ একাধিক রাশির উপরে যখন যেখান থেকে আবৃত শুরু হবে এবং যেখান থেকে আবৃত শেষ হবে তার মধ্যবর্তী যদি অনাবৃত থাকে সেটাও আবৃত হিসেবে বিবেচিত হবে। তাহলে আমরা দেখলাম আবৃত পাইলাম প্রথম রাশিতে 1 গড়, দ্বিতীয় রাশিতে 2 গড়, তৃতীয় রাশিতে 3 গড়। আমরা এই আবৃত রাশিগুলোর মধ্য থেকে আমরা যোগ বা বিয়োগ করার সময় প্রথমে এই 1, 2 এবং 3 এর লসাগু নির্ণয় করবো। শিক্ষার্থীরা খেয়াল রাখবো সবসময় কি নির্ণয় করবো, লসাগু নির্ণয় করবো। 1, 2, 3 লসাগু 6। আর অনাবৃত রাশিগুলোর মধ্য থেকে যতটা প্রথমটা 2 গড়, তারপরটা 0 গড়, তারপরটা 0 গড়, এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সবচেয়ে বড় গড়টা নিতে হবে। তাহলে বড় গড় কয় গড়, 2 গড়। তাহলে আমরা কি করব, এই লসাগু সংখ্যাটা এবং বড় গড় এই দুটা যোগ করব। যোগ করলে আমাদের ফল দাঁড়ায় কত, 8। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত মনে রাখলাম, এই পর্যন্ত মনে রাখার ব্যাপারে আমরা যেভাবে যোগ করবো সেটা দিয়ে তো থাকে।
আমরা যদি সেটার দিকে তাকাতে চাই তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ইকুয়াল লাগবে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স। আমরা এই রাশিটাকে দশমিকের পরে ওই যে লসাগু হয়েছিল ছয় ঘর আর অনাবৃত থেকে আমরা দেখছিলাম সবচেয়ে বড়টা ছিল দুই যোগ করলে আট, অর্থাৎ দশমিকের পরে আট ঘর তৈরি করতে হবে কি দিয়ে, যার উপরে পূর্ণ করে আবৃত আছে সেটা দিয়ে। তাহলে সিক্স 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, শিক্ষার্থীরা খেয়াল করেছ আট ঘর। তারপরে আমাদের কি করতে হবে, এবার একটা দাগ দিয়ে দিতে হবে, দাগের পরে আরো দুই ঘর দিতে হবে, এটা অতিরিক্ত মনে রাখবে। আমাদের আবৃত ছিল কয় ঘর, লসাগু ছিল ছয়, এই জন্য ছয়টা আবৃত। আমরা আবার দ্বিতীয় রাশিতে চলে যাবো, জিরো পয়েন্ট নাইন টু ইকুয়াল লিখবো জিরো পয়েন্ট কি দ্বারা আট ঘর তৈরি করবো, আবৃত সংখ্যা দ্বারা, আবৃত আছে কত কত নাইন এন্ড টু, তাহলে নাইন টু নাইন টু নাইন টু নাইন টু দাগের পরে আর দুই ঘর, তাহলে আমরা ছয়টার উপর আবৃত দিব। ঠিক আছে, লাস্ট সংখ্যাটা আমরা লিখবো জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর, দেখো তাহলে আমরা লিখবো জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর। আমরা আট ঘর তৈরি করবো কি দ্বারা, আবৃত দশমিক দ্বারা, আবৃত আছে কার কার উপরে, ওয়ান থ্রি ফোর, ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি, তাহলে আমরা বাইরে আর দুই ঘর ফোর, তাহলে আবার ওয়ান। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আমাদের ছয় ঘরের উপরে আমাদের আবৃত। এবার আমরা সাধারণ নিয়মে ছোট ক্লাস থেকে আমরা যে যোগগুলো করে আসছি সাধারণ নিয়মে ওই যোগটা আমরা করবো, ছয় দুই আট আর একে নয়, নয় নামে হাতে কিছু থাকে না, নয় আর ছয় পনেরো, পনেরো আর চারি উনিশ, হাতে থাকে এক চার দুই ছয় ছয় বারো, বারো দুই হাতে থাকে এক, নয় একে দশ, দশের ছয় ষোলো আর একে সতেরো, হাতে থাকে এক পাঁচ দুই সাত আর ছয় তেরো, হাতে থাকে এক চার তেরো উনিশ, হাতে থাকে এক দুই দুই চার চার এক দশের শূন্য, হাতে থাকে এক পাঁচ নয় চোদ্দ, চোদ্দ আর ছয় বিশ, হাতে থাকে দুই পাঁচ সাত, হাতে নিয়ে গেছে নয় রেখে দশ, হাতে থাকে এক, ছয় সংখ্যার উপর। সুতরাং নির্ণয় যোগফল ওয়ান পয়েন্ট জিরো সেভেন জিরো জিরো নাইন থ্রি সেভেন টু, ছয় ঘরের উপরে আবৃত থাকবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে যে প্রবলেমটা তোমাদের সামনে উপস্থিত করা হয়েছিল তা তোমরা দেখতে পেরেছ অতি সহজেই কীভাবে যোগফল নির্ণয় করা যায়। ঠিক একই অবস্থায় আমরা বিয়োগফল নির্ণয় করতে পারি, আমরা যদি বিয়োগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা একটা প্রবলেম তৈরি করে নেই, তারপর আমরা বিয়োগফলের জন্য চেষ্টা করি। আমরা দুইটা রাশির বিয়োগফল নির্ণয় করার জন্য আমরা যদি প্রশ্নটা এরকম দাঁড়াই, জিরো পয়েন্ট নাইন টু থেকে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর বিয়োগ করো, অর্থাৎ এই রাশিটা থেকে আমরা এই রাশিটা বিয়োগ করবো। ঠিক একই রকম ভাবে আমরা আগের মতো আবৃত অনাবৃতটা খুঁজে বের করব, আবৃত অনাবৃত প্রথম রাশিতে আবৃত কয়টা, প্রথম রাশিতে আবৃত দুই অনাবৃত শূন্য, দ্বিতীয় রাশিতে আবৃত তিন অনাবৃত শূন্য, দুই আর তিনের লসাগু ছয় অনাবৃতের মধ্যে বড় সংখ্যা ছয় যোগ করলে নিশ্চয়ই সিক্স, তাহলে আমরা দাগের বাম পাশে থাকবো ছয় ঘর, ডান পাশে দুই ঘর থাকবে। তাহলে আমরা ঠিক এর সমাধান যদি করতে চাই তাহলে আমরা দেখবো কি লিখতে পারি, জিরো পয়েন্ট নাইন টু নাইন টু নাইন টু, অর্থাৎ যার উপরে আবৃত আছে সেই সংখ্যাগুলো দ্বারা ছয় ঘর, দাগের বাইরে আবার আগের মতনই দুই ঘর, জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি, দাগের পরে দুই ঘর
তাহলে আমাদের ছয়টা ছিল লসাগু অনাবৃত ছিল শূন্য, তাহলে আমরা এখন বিয়োগ করব সাধারণ নিয়মে। বিয়োগ বিয়োগ করলে তো তিন আছে, বারো গো নয় এলে হাতে থাকে এক, দুই সাত হাতে নেই কিছু, চার আছে আট, বারো গো আট এলে হাতে থাকে এক, চার আছে নয় গো পাঁচ এলে হাতে নেই কিছু, এক হাতে নেই কিছু, পাঁচ হাতে নেই কিছু, নয় হাতে থাকে এক, সাত ছয় ঘর উপর নিয়ে নেয় বিয়োগ কর। কত দাঁড়াচ্ছে হিসাব দিলাম, 0.795158 লসাগু ছিল ছয় ঘর ছটার উপরে আবৃত। শিক্ষার্থীরা আমি একটা সামারিটা টেনে নেই, একাধিক রাশির যোগফল অথবা বিয়োগফল আবৃত দশমিকে বের করার জন্য প্রথমে রাশিগুলোর মধ্য থেকে যতটা সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে আবৃত কয় ঘর অনাবৃত কয় ঘর এটা প্রথমে দেখে নিতে হবে। আবৃত দশমিকগুলো থেকে আমাদের লসাগু করতে হবে, অনাবৃত থেকে বড় সংখ্যাটা নিতে হবে, তারপর উভয় যোগ করতে হবে, তারপর আমরা আবৃত দশমিক দ্বারা ওই যোগফল যত আছে তত করে পর্যন্ত বাড়াবো এবং দাগের পরে আরও দুটা করে নিব, সাধারণ নিয়মে যোগ অথবা বিয়োগ করবো। আশা করি শিক্ষার্থীরা তোমার উত্তর পেয়ে যাবে। শিক্ষার্থীরা আজকে ক্লাস তোমরা দেখেছো, আশা করি তোমাদের সমৃদ্ধির ভাণ্ডার একটু হলেও সমৃদ্ধ হয়েছে। তোমাদের সাফল্য কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।